কথা চলে যায়, কে আছেন এখন লাইনে? আপনি প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই ভাই সেলিম ভাই, আমি একটা বিষয়ে ফোন করতে, ইমিগ্রেশনের ব্যাপারে। বলুন ইনশাআল্লাহ। কোয়েশনটা হচ্ছে ভাই, আমি এদেশে, আমার আজকে 20 ইয়ার্স কমপ্লিট হয়েছে আর কি, তো এখন আমার স্ট্যাটাস হয় নাই। তো আমি 2022-এ, তখন আমার 18 ইয়ার্স হয়েছিল এই দেশে, 2022-এ আমি অ্যাসাইলাম ক্লেম করছিলাম। করার পরে তারা আমার ইন্টারভিউ নিয়েছিল, লাস্ট ফাইনাল ইন্টারভিউ লাস্ট ডিসেম্বরে। তো ডিসেম্বরে নেওয়ার পরে এখন পর্যন্ত আমার কোনো মানে ডিসিশনটা আসে নাই। তো আসে নাই যেহেতু আজকে আমার 20 ইয়ার্স হয়ে গেছে এই দেশে আসে। তো আমি আমার সলিসিটার যে উনি বলছে নাকি যে পাসপোর্ট করে উনি ওই 20 ইয়ার্স এর গ্রাউন্ডে আর কি অ্যাপ্লিকেশন করবে আর কি। তো এ ব্যাপারে আপনার কাছে আমি জানতে চাইছিলাম আর কি, যে আমার তো অ্যাসাইলামেরও এখনো ডিসিশন আসে নাই। তারপরে আপনার ওই আমি যদি এখন আবার 20 ইয়ার্স এর গ্রাউন্ডে যাই, তো ওইটা কি মানে আমার ফি দিয়ে করতে হবে নাকি ওইটা মানে অটোমেটিকলি 20 ইয়ার্স এর গ্রাউন্ড অ্যাসাইলাম থেকে চলে যাবে, ওইটাই তো আমি জানতে চাইছিলাম আর কি ভাই। দয়া করে যদি আমাকে মানে এটা, তাহলে আপনাকে আলাদা ফর্মাল ওয়েতে অ্যাপ্লিকেশন করতে হবে না। তাহলে ফর্মাল ওয়েতে আপনাকে আইদার ফি ওভার অ্যাপ্লিকেশন ফলোড বাই মেইন অ্যাপ্লিকেশন অথবা ফি দিয়ে মেইন অ্যাপ্লিকেশন, কোনোটাই করতে হবে না। মানে এই হচ্ছে যে আপনার প্রশ্ন যে দুইটা কোনটা করতে পারি আমি। তো আমি বলবো যে আমি আপনাকে যদি গত 20 বছরের বিভিন্ন ধরনের প্রুফ আপনার হাতে যদি থাকে, যে প্রতি বছরের অন্তত একটা করে প্রুফ, এটা যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি অ্যাসাইলাম যে জেনারেল ইনকোয়ারিজ যে ইমেল আছে এটার মধ্যে আপনার সলিসিটারকে বলবেন একটা সাবমিশন লিখে যে উনি এখন 20 বছরও কমপ্লিট করেছেন এই দেশে, তার অ্যাসাইলাম ক্লেমের পাশাপাশি এইটা যাতে তারা কনসিডারেশনে নেয়, এবং এটা কনসিডারেশনে নিয়ে যারা তারা যাতে ডিসিশন দেয়, এইভাবে করে এই সমস্ত প্রতি বছরের অন্তত একটা করে ডকুমেন্টস, অফিসিয়াল ডকুমেন্ট বা প্রুফ অফ অ্যাড্রেস, এটা দিয়ে আপনি ওখানে পাঠিয়ে দিতে পারেন। দ্যার ইজ নো হার্ম, কোনো ক্ষতি নাই। এবং অ্যাসাইলামের ম্যাটারটা এরকম হচ্ছে যে যদি সে আপনাকে প্রোটেকশন ক্লেম যদি গ্রান্ট করতে না পারে, তাহলে হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখবে যে গ্রান্ট করা যায় কিনা তারপরে দেখবে হচ্ছে আর্টিকেল 8-এ গ্রান্ট করা যায় কিনা। এমনকি ইমিগ্রেশন রুল যেটা অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ, এখন আগে যেটাকে আমরা বলতাম প্যারাগ্রাফ 276 ADE, এই 276 ADE আর এখন না, এটাকে নাম দেওয়া হচ্ছে অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ, এটার আন্ডারে অন্তত পক্ষে গ্রান্ট করা যায় কিনা। তো আপনার তো এইটার আন্ডারে এখন গ্রান্ট করা যাচ্ছে, যদি 20 বছরের আপনি প্রুফ করতে পারেন, তাহলে আপনি এই ডকুমেন্টসগুলো এখানে আপনি দিতে পারেন, ঠিক আছে? পাশাপাশি আপনি যদি মনে করেন যে অ্যাসাইলামটা ধুর অনেক সময় লাগতেছে, এটা এখন কি হয় না হয়, আমার কাছে ডকুমেন্টস আছে এবং আমি চাইলে আপনি ফি ওয়েভার যদি অ্যাপ্লাই করতে চান প্রথমে এটা করতে পারেন। এখন ফি ওয়েভারের খুব বেশি টাইম লাগছে না, সর্বোচ্চ 1.5-2 মাস সময় লাগছে ফি ওয়েভারের ডিসিশন হতে। ফেভারের ডিসিশন পেয়ে তারপর যদি আপনি মেইন অ্যাপ্লিকেশন করেন, তবে আপনাকে আমি এইখানে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আমার দেওয়া দরকার, সেটা আছে যে এই ধরনের অ্যাপ্লিকেশনের এখন স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে যে মানে ডিসিশন নেওয়ার জন্য যে টাইম সেটা বা কনসিডারেশন করার যে টাইম সেটা হচ্ছে 12 মাস, ঠিক আছে? অথবা আপনি যদি মনে করেন আপনার গত 20 বছরের প্রপার সব ডকুমেন্টস আছে, তাহলে আপনার হাতে টাকা আছে কিছু, আপনি ফি পে করে, ফি নর্মাল ফি হচ্ছে 2,885, ফি পে এবং সে সরি 2,285 না, নর্মাল ফি এবং ইমিগ্রেশন হেলথ সার্চার্জ দুটা মিলিয়ে 3,800 মতো হবে যে ফিস এবং ইমিগ্রেশন হেলথ সার্চার্জ, প্লাস হচ্ছে £1,000 হচ্ছে সুপার প্রায়োরিটি সার্ভিসের ফি। এই দুইটা দিয়ে যদি আপনি একবারে সুপার প্রায়োরিটি সার্ভিস করতে পারেন, নিয়ারলি £4,800 আপনার খরচ যাবে। এটা দেওয়া যদি আপনার ক্যাপাবিলিটি থাকে বা টাকা থাকে, আপনি মনে করেন দিবেন, দিয়ে আপনি সুপার প্রায়োরিটি থেকে এটা অ্যাপ্লাই করে এটা চাইলে যদি সব ঠিক থাকে আপনি পেয়েও যাবেন, কিন্তু যদি 20 বছরের সব ডকুমেন্টস দিতে পারেন, ঠিক আছে? এইভাবে আপনি দুইটা তিনটা অপশনে যে কোনোটা নিতে পারেন। তবে অবশ্যই যদি সব রেডি থাকে, অ্যাসাইলাম টিমকে পাঠাতে তো কোনো আপনার বাধা নাই, কিংবা পাঠাইলে আপনার কোনো লসও নাই, কোনো ক্ষতি নাই। আমি বলবো যে সবার আগে ওইটা পাঠিয়ে দেন,
যদি ওটা পাঠিয়ে দেওয়ার ফলে এখন আবার নতুন করে ওটা দেখে তারা যদি দেখে যে ও এটার অ্যাসাইলাম ক্লেমের দিকে যায় না যায়, অন্তত তাকে 2.5 বছরের ভিসা তো আমরা দিতে পারি, তারা যদি অন্তত আগামী 2-3 সপ্তাহের ভিতরে এটা সর্টেড করে ফেলে দিয়ে দেয়, তাহলে তো আপনি সমস্ত ধরনের রিকোয়ারমেন্ট বাইপাস করে আপনি একবার 2.5 বছরের ভিসা, সমস্ত ধরনের রিকোয়ারমেন্ট না সমস্ত ধরনের প্রসিজিওর বাইপাস করে আপনি রিকোয়ারমেন্ট মিট করেই আপনি 2.5 বছরের ভিসা পেয়ে গেলেন। তো এটা আপনার জন্য কুইকেস্ট ওয়ে হতে পারে। তো আপনি, আমি বলবো যে যদি রেডি থাকেন যে 20 বছরের প্রতি বছরের অন্তত একটা করে আছে প্রুফ অফ অ্যাড্রেস, তাহলে এইভাবে করে আপনি আপনার সলিসিটরকে বলেন যেহেতু এখনো ডিসাইডেড হয় না অ্যাসাইলাম ক্লেম, এখন এটা সাবমিট করতে। আর পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনার টাকা নাই, আপনি ফি এভার করবেন, সেটা আপনি করে রাখেন, কোনো অসুবিধা নাই। তারপরে আপনি মেনটা করেন, মেনটা আসার আগে যদি অ্যাসাইলামেন্টটা ডিসিশন চলে আসে ফাইন, নাহলে মেনটা তো পরে আছে, ঠিক আছে? এই দুইটা তিনটার অপশনে যে কোনোটা আপনি করতে পারেন। আশা করি আপনি কিছুটা উপকৃত হয়েছেন আমার এই উত্তর থেকে। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডন লিগ্যাল সলিসিটার্স, ইউর ট্রাস্টেড ল ফার্ম।